সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বোঝো এবং স্পিয়ারম্যানের দ্বিপয়ন তত্ত্বটি ব্যাখ্যা করা। অর্থাৎ আমরা এই কোশ্চেনটি আজকে দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে ক্ষমতা কী। যদি আমরা ক্ষমতা জানি তাহলে আমরা খুব সহজেই এর যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আমরা ভৌতবিজ্ঞানে পড়েছিলাম যে সাধারণভাবে কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলা হয়। এই ক্ষমতার অস্তিত্ব কেবলমাত্র কর্ম সম্পাদনে উপলব্ধি করা যায়। অর্থাৎ আমরা যখন কোনো রকম কাজ করি তখন যে সামর্থ্যের প্রয়োজন হয় তাকে ক্ষমতা বলে, এবং কেবলমাত্র আমরা কাজ করার ক্ষেত্রে বা কর্ম সম্পাদনে এর অস্তিত্ব বা ক্ষমতার অস্তিত্ব আমরা উপলব্ধি করি। এই ক্ষমতাকে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বিভিন্ন সাইকোলজি বিভিন্নভাবে ভাগ করেছেন। তার মধ্যে চার্লস স্পিয়ারম্যান এই ক্ষমতাকে মোট দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো সাধারণ মানসিক ক্ষমতা এবং একটি হলো বিশেষ মানসিক ক্ষমতা। এবং এই ক্ষমতাকে বিশিষ্ট মনোবিদ জিন পিয়াজে এবং ব্রুনার আলাদা আলাদাভাবে ভাগ করেছে, কিন্তু আমাদের এখানে আমাদের চার্লস স্পিয়ারম্যানের যে শ্রেণীবিভাগটি সেটি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের থিওরির মধ্যে আমাদেরকে এই দুটি উপাদানেই পড়তে হবে। তাহলে চার্লস স্পিয়ারম্যান ক্ষমতাকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হলো সাধারণ মানসিক ক্ষমতা আর একটি হলো বিশেষ মানসিক ক্ষমতা। তোমাদের এই কোশ্চেনে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে যে সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বোঝো এবং সাধারণ মানসিক ক্ষমতা সংক্রান্ত বা স্পিয়ারম্যানের দ্বিপয়ন তত্ত্বটি ব্যাখ্যা করো, এরকম কোশ্চেনটি রয়েছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে এই নোটটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, সেখানে কোশ্চেন দিয়ে সাজিয়ে গুছিয়ে নোট দেওয়া আছে, দেখালে এখানে তোমরা আগে বিষয়টি বুঝে নাও। এবার বলা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা কি। স্পিয়ারম্যানের মতে জিনগতভাবে যে ক্ষমতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে এবং যা সমস্ত রকম বৌদ্ধিক কাজে প্রয়োজন তাই হলো সাধারণ মানসিক ক্ষমতা বা জিউপাদান। স্পিয়ারম্যান কি বলেছে, যে ক্ষমতা নিয়ে শিশু তার জন্মসূত্রে গ্রহণ করে বা যে ক্ষমতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে এবং যে ক্ষমতা ব্যক্তির সকল রকম বৌদ্ধিক কাজে প্রয়োজন হয় সেই ক্ষমতাকেই জিউপাদান বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে শিশু জন্মের সময় যে গুণাবলীগুলো নিয়ে জন্মগ্রহণ করে, যে ক্ষমতাগুলো নিয়ে জন্মগ্রহণ করে এবং যে ক্ষমতা সকল রকম কাজে ব্যবহৃত হয় বা সকল রকম বৌদ্ধিক কাজে ব্যবহৃত হয় সেই ক্ষমতাকে সাধারণ মানসিক ক্ষমতা বলেছেন। কে বলেছেন? চার্লস স্পিয়ারম্যান। তারপরে আবার এই জি উপাদানকে বিভিন্ন বিভিন্ন মনোবিদরা জি উপাদানকে বা বুদ্ধি বলেছেন, অর্থাৎ এই জি উপাদানকে তারা বুদ্ধি বলে অভিহিত করেছেন। তাহলে আমরা দুটো বিষয় এখানে জানলাম। একটা হচ্ছে স্পিয়ারম্যান বলছে যে শিশু জন্মগ্রহণ করার সময় যে ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে এবং যে ক্ষমতা সকল রকম বৌদ্ধিক কাজে প্রয়োজন হয় তাকে জি উপাদান বা সাধারণ মানুষের ক্ষমতা বলে, এবং অন্যান্য মনোবিদরা এই জি উপাদানকে বুদ্ধি বলেছেন। এবং এই জি উপাদান বা সাধারণ উপাদানের কতগুলি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেমন জন্মগত, অর্থাৎ এটি শিশু জন্মগ্রহণকালীন লাভ করে, অর্থাৎ তার পিতামাতার কাছ থেকে জন্মকালীন সে এটা নিয়ে জন্মগ্রহণ করে। সার্বজনীন, অর্থাৎ জি উপাদান প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে। পরিমাণে বৈষম্য, অর্থাৎ সকলের মতো সম পরিমাণ জি উপাদান থাকে না, মানুষের মানুষের পার্থক্যের কারণে জি উপাদানের পার্থক্য লক্ষ্য করা যায়। বিকাশশীল, অর্থাৎ জি উপাদান বিকাশ ধর্মী, অর্থাৎ আমার মধ্যে যে পরিমাণ জি উপাদান রয়েছে সেটা সবার মধ্যে থাকবে, এটা বাধ্যতামূলক না। ঠিক আছে, বা আমাদের বয়সের সঙ্গে সঙ্গে এই যে জি উপাদানটি বৃদ্ধি পাবে এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সেটা বৃদ্ধি পাবে, একটা সময় গিয়ে আবার সেটা থেমে যাবে। অভিযোগের মাধ্যমে প্রকাশিত, অর্থাৎ যে মানুষটি যত বেশি নতুন নতুন পরিবেশের সঙ্গে, নতুন নতুন বিষয়ের সঙ্গে, নতুন নতুন ব্যক্তির সঙ্গে অভিযোজন করতে পারবে ততই আমরা বুঝতে পারবো যে সেই মানুষের মধ্যে জি উপাদানের পরিমাণ কতটা স্ট্রং বা কতটা বেশি রয়েছে। তারপরে বলছে সঞ্চরণশীল। সঞ্চরণশীলের অর্থ হচ্ছে যে দুটি কাজের মধ্যে যত পরিমাণ জি উপাদান বেশি থাকবে তত ওই দুটি কাজ শিক্ষার্থী বা সেই ব্যক্তি খুব সহজে শিখতে পারবে। অর্থাৎ এক জায়গার শিখন আরেক জায়গার শিখনে বিশেষভাবে সাহায্য করবে, যেটাকে আমরা একটা পজিটিভ কোরিলেশন বলতে পারি, যে এক জায়গার শিখন আর এক জায়গার শিখনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাধারণ মানুষের ক্ষমতা জানলাম, তার বৈশিষ্ট্যগুলো দেখলাম, জন্মগত, সার্বজনীন, পরিমাণে বৈষম্য লক্ষ্য করা যায়, এটা বিকাশশীল, এটা অভিযোগের মাধ্যমে প্রকাশিত হয় এবং এটা সঞ্চলনশীল। ঠিক আছে, এবার আমরা স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্বে চলে যাব। মনোবিদ স্পিয়ারম্যান 1904 খ্রিস্টাব্দে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে, অর্থাৎ এটা একটা জার্নালের নাম, ঠিক আছে, এবং সেই জার্নালে তিনি একটি প্রবন্ধ লেখেন যার টাইটেল ছিল
জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড এন্ড মেজার্ড এই প্রবন্ধে তিনি দ্বিপায়ন তত্ত্বটি প্রকাশ করেন। অর্থাৎ তিনি 1904 খ্রিস্টাব্দে প্রথমে এই জার্নালে অর্থাৎ আমেরিকা জার্নাল অফ সাইকোলজিতে একটি প্রবন্ধ লেখেন কিসের উপর? দ্বি উপাদান তত্ত্বের উপর, এবং সেই প্রবন্ধের নাম দেন জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড এন্ড মেজার্ড। এবং সেই জার্নালটিতে 1904 খ্রিস্টাব্দে প্রথমে তার এই দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেন, যেখানে তিনি বলেছেন যে কোনো বৌদ্ধিক কাজের ক্ষেত্রে দুটি ভিন্ন জাতীয় ক্ষমতার প্রয়োজন। অর্থাৎ তিনি সেখানে উল্লেখ করেছেন যে মানুষের সকল রকম কাজে বা যে কোনো কাজে দুটি ক্ষমতার প্রয়োজন হয়, এবং তিনি সেই ক্ষমতা দুটোর নাম দিয়েছেন সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা। ঠিক আছে, এইবার আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এই তিনটি হচ্ছে কাজ, এই যে W1 মানে ওয়ার্ক 1, ওয়ার্ক 2, ওয়ার্ক 3, এই তিনটা হচ্ছে তিনটা কাজ, এই W1, W2 এবং W3, এই তিনটা হচ্ছে কাজ। এইবার আমরা যখন W1 কাজ করতে যাচ্ছি তখন আমাদের জি উপাদানের প্রয়োজন, আবার এস উপাদানেরও প্রয়োজন, আবার W2 যখন আমরা কাজ করতে যাচ্ছি G2 প্রয়োজন, আবার S2 প্রয়োজন, আবার আমরা যদি যখন W3 কাজ করতে যাচ্ছি বা 3 নম্বর কাজ করতে যাচ্ছি সেখানে জি উপাদান লাগছে আমাদের G3 এবং S3। ঠিক আছে, এবার আমি একটা বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, কথাটা হচ্ছে যে যখন আমরা কোনো একটি কাজ করতে যাই তখন আমাদের জি উপাদান সেম পরিমাণে লাগে। সেম পরিমাণে বলতে জি উপাদান তো একটি উপাদান বা একক উপাদান, সেটা ভিন্ন ভিন্ন প্রকৃতির হয় না, কিন্তু এস উপাদান কিন্তু কাজের প্রকৃতি অনুযায়ী তাদের পরিমাণটা বা তাদের প্রকৃতি আলাদা আলাদা হয়। অর্থাৎ এখানে S1 যে অর্থ এখানে কিন্তু S2 অর্থ আলাদা, আবার এখানে S2 যে অর্থ বা এখানে S3 অর্থ কিন্তু আলাদা, কিন্তু জি এর পরিমাণ কিন্তু একই। অর্থাৎ এখানে কেবলমাত্র পরিমাণগত পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু এখানে এস এর ক্ষেত্রে বা স্পেশাল বা বিশেষ মানসিক ক্ষমতার ক্ষেত্রে প্রকৃতিগতভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে আমরা বিশেষ উপাদানকে একবার ভালো করে জানবো। বিশেষ উপাদান হচ্ছে এমন একটি উপাদান যে উপাদানটি সকল রকম কাজে প্রয়োজন হয় না, বিশেষ বিশেষ কাজে প্রয়োজন হয়। যেমন আমি ধরে নিলাম যে এখানে এটা এস মানে হচ্ছে সুইমিং। ঠিক আছে, সুইমিং মানে সাঁতার কাটা। তাহলে W1 কাজে জি উপাদান তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের এস উপাদান লাগবে মানে সুইমিং। কি লাগবে? সুইমিং মানে সাঁতার কাটার বিশেষ ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের জন্মগত জি উপাদান থাকবে, তারপরে আমরা একটা কাজ সম্পন্ন করতে পারবো, যে কাজটাকে বলা হচ্ছে W1। আবার আমরা এখানে এস উপাদান বলতে যদি সিঙ্গিং ধরে নিই মানে গান করা সিঙ্গিং, তাহলে এখানে আমাদের W2 কাজে সিঙ্গিং একটা বিশেষ মানসিক ক্ষমতা লাগছে, আবার জি উপাদান কিন্তু একই থাকছে, মানে এই জি উপাদানটাই এখানে জি উপাদান হিসেবে রয়েছে, বাট এখানে হয়তো বেশি পরিমাণে ব্যবহৃত হয়েছে, এখানে এটাকে কম পরিমাণে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কাজ অনুযায়ী বা কাজের পার্থক্য অনুযায়ী এখানে পরিমাণে পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু এখানে দেখো এখানে সুইমিং ছিল তো এখানে কি হয়ে গেল? সিঙ্গিং হয়ে গেল। বুঝা গেছে? তাহলে এই জি উপাদান সকল রকম কাজে প্রয়োজন হয়, কেবলমাত্র পরিমাণে পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ কোনো কাজে বেশি প্রয়োজন হয় কোনো কাজে কম প্রয়োজন হয়, বা এস যে উপাদানটি রয়েছে সেটা পুরোপুরি আলাদা প্রকৃতির হয়, যেমন এখানে সুইমিং হয়ে গেল এখানে সিঙ্গিং হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরকম করে এটাও একটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা, আর এটা হচ্ছে একটা জেনারেল মানসিক ক্ষমতা বা এটারই একটা পরিমাণ, আবার এটা হচ্ছে কি W3 কাজ। তাহলে এখানে সিঙ্গিং অনুযায়ী এখানে হতে পারে যে আমরা এটাকে ধরে নিলাম এটা রিডিং। ঠিক আছে, তাহলে এটা যদি এস আর লিখতাম তাহলে হয়তো এটা বেটার করে বোঝা যেত। ঠিক আছে, আমি S1 S2 S3 দিয়ে করেছি, তাহলে এখানে SR বা এই S3 কে আমরা রিডিং বলতে পারি, যে পড়ার ক্ষমতা। তাহলে এখানে জি উপাদান যদি একই থাকে, পরিমাণে এটা আলাদা হতে পারে যে কাজ অনুযায়ী এদের পরিমাণটা আলাদা, কিন্তু যে এস উপাদান বা বিশেষ মানসিক ক্ষমতা থাকছে সেটা কিন্তু প্রকৃতভাবে সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাচ্ছে। এখানে সুইমিং ছিল, এখানে সিঙ্গিং হয়ে গেলো, এখানে রিডিং হয়ে গেলো। তাহলে এই সুইমিং সিঙ্গিং রিডিং এটা কিন্তু আলাদা আলাদা, এবং এটা কিন্তু শিশু জন্মসূত্রে কিন্তু পায় না, অর্থাৎ সে জন্ম আগে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মগ্রহণ করে না, এটি সে জন্মগ্রহণ করার পর সেটাকে শিখে বা অর্জন করে। এই জন্য বিশেষ মানসিক ক্ষমতাকে অর্জিত ক্ষমতাও বলা হয়। এখানে সেই বিষয়টাকে বলা হয়েছে, যে বিষয়টা এখানে বুঝালাম সেই বিষয়টাকে এখানে বলা হয়েছে যে স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বতে জ্যামিতিক চিত্রের ভিত্তিতে বৃত্তটিকে জি হলো সাধারণ উপাদান, অর্থাৎ এই যে জিটা রয়েছে এটা হচ্ছে কি সাধারণ উপাদান। এই যে জিটি রয়েছে এটা হচ্ছে সাধারণ উপাদান, এইটা হচ্ছে সাধারণ উপাদান। তারপরে বলা হচ্ছে যে S1 S2 S3 হলো বিশেষ উপাদান, এই যে
S1, S2 এবং S3 এটি হলো বিশেষ উপাদান। তারপরে W1, W2, W3 হলো তিনটি কাজ, W1, W2 এবং W3 হলো তিনটি কাজ। তারপরে কি বলা হচ্ছে, G1, G2, G3 গুণগতভাবে এক। শোনো ভালো করে শোনো, বলছে G1, G2 এবং G3 গুণগতভাবে এক কিন্তু পরিমাণগতভাবে আলাদা। অর্থাৎ এই G1, G2 এবং G3 এরা গুণগতভাবে এক কিন্তু পরিমাণগত পার্থক্য আছে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে অন্যদিকে বিশেষ উপাদান S1, S2, S3 গুণগতভাবে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এই S1, S2 এবং S3 এরা সম্পূর্ণ গুণগতভাবে ভিন্ন, পরিমাণগতভাবে তো ভিন্ন হবেই, তার আগে এরা একদম সম্পূর্ণরূপে গুণগতভাবে ভিন্ন বা প্রকৃতিগতভাবে ভিন্ন। সাধারণ ক্ষমতাকে বলে বুদ্ধি। অর্থাৎ এই জি উপাদানটাকে বিভিন্ন সাইকোলজিস্টরা কি বলেছেন, বুদ্ধি বলেছেন। দুটো কাজের মধ্যে জি এর পরিমাণ যত বেশি থাকবে ততই কাজের দুটির মধ্যে স্বগতির মান বেশি হবে। জটিল কাজের জন্য সাধারণ মানসিক ক্ষমতার প্রয়োজন বেশি। অর্থাৎ বলা হচ্ছে যে এই কাজে, যেমন W1 কাজে জি এর পরিমাণ এবং W2 কাজে জি এর পরিমাণ, যত এই দুটো পরিমাণ বেশি বেশি হবে তত এই দুটো কাজের মধ্যে সম্পর্ক বেশি হবে। বোঝা গেল এই কথাটি বলেছে। আবার বলেছে যে আমাদের জটিল জটিল কাজগুলোতে বা কঠিন কঠিন কাজগুলোতে জি পরিমাণ আমাদের বেশি হয়। অর্থাৎ জটিল কাজগুলোতে জি এর পরিমাণ আমাদের যত বেশি পরিমাণে থাকে, আমাদের মধ্যে যদি থেকে থাকে, তাহলে আমরা খুব সহজে সেগুলোকে সমাধান করতে পারি। তাহলে এই ছকটিকে এখানে ব্যাখ্যা করা হয়েছে খুবই সহজ। তারপরে একটা গাণিতিক বেস রয়েছে এই স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি। যেই গাণিতিক বেসটি অতটা এখনো জানার প্রয়োজন নেই, ক্লাস টুয়েলভে অতটাও জানার প্রয়োজন নেই, ঠিক আছে। শুধু আমাদেরকে এটুকু মনে রাখতে হবে যে টেটার সমীকরণ কোনটি বা টেটার সমীকরণ কে দিয়েছেন। তাহলে স্পিয়ারম্যান সহগতির সম্পর্কে বোঝানোর জন্য, অর্থাৎ দুটো কাজের মধ্যে যে সম্পর্ক এটাকে বোঝানোর জন্য একটা গাণিতিক বিশ্লেষণ দিয়েছেন, যেটাকে টেটার সমীকরণ বলা হয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে টেটার সমীকরণটা স্পিয়ারম্যান দিয়েছেন এবং এই টেটার সমীকরণটি ইংরেজি আর্দার প্রকাশ করা হয় এবং এইটা হচ্ছে টেটার সমীকরণ, ঠিক আছে। এটি হচ্ছে টেটার সমীকরণ। তোমরা এটাকে কঠিন মনে করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা খুবই সহজ। যেমন এখানে আর ইন্টু এরকম করে লিখবে, R ইন্টু R মাইনাস R ইন্টু R = 0, ঠিক আছে। R ইন্টু R মাইনাস R ইন্টু R = 0, তারপরে আর এর নিচে A B A B, PQ PQ। আমি একবার লিখে দেখা যাচ্ছে, ধরে নাও R ইন্টু R মাইনাস R ইন্টু R = 0। ধরো তারপরে এখানে লিখবে A B, এখানেও লিখবে A, এখানে লিখবে B, তাহলে A B হয়ে গেল। তারপরে এখানে PQ, এবার এদিক দিয়ে এখানে শুরু করবে PQ। দেখো খুব সহজ হয়ে গেল, RAP ইন্টু RBQ মাইনাস RAQ ইন্টু RVP = 0। খুব সহজ না? তাহলে R ইন্টু R মাইনাস R ইন্টু R = 0 করে দিয়ে এখানে A B A B, তারপরে এখানে PQ, এদিক দিয়ে PQ, হ্যাঁ, তারপরে আবার এদিক দিয়ে PQ। তাহলে এটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা যদি এটাকে সাম আপ করতে চাই, তাহলে আমরা বলতে পারবো বা বুঝতে পারছি যে স্পিয়ারম্যান দ্বি উপাদান ক্ষমতাকে দুভাগে ভাগ করেছেন, যেটাকে তিনি নাম দিয়েছেন সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা। তিনি বলেছেন সাধারণ মানসিক ক্ষমতা হলো সেই ক্ষমতা যা ব্যক্তি জন্মগ্রহণকালীন নিয়ে জন্মগ্রহণ করে এবং যেটি সকল রকম কাজের প্রয়োজন হয় এবং সবার মধ্যে যে ক্ষমতাটি লক্ষ্য করা যায়, এবং বিশেষ মানসিক ক্ষমতাকে বিশেষ মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজের প্রয়োজন হয় এবং যে ক্ষমতাটি ব্যক্তি সহজাত বা জন্মগ্রহণকালীন পায় না, যেটি সে অর্জন করে এবং সেটি বিশেষ বিশেষ কাজের প্রয়োজন হয়। জি উপাদান যত দুটো কাজের মধ্যে পরিমাণে বেশি হয় তত তাদের মধ্যে সহজ সম্পর্ক আমরা লক্ষ্য করি এবং কঠিন কঠিন কাজগুলোতে আমাদের জি উপাদানের প্রয়োজন বেশি হয়, ঠিক আছে। আর এস উপাদান এখানে প্রকৃতিগতভাবে ভিন্ন হয়, গুণগতভাবে ভিন্ন হয়, কিন্তু জি উপাদান গুণগতভাবে এক থাকে কিন্তু পরিমাণগতভাবে আমরা ভিন্নতা লক্ষ্য করি। টেটার সমীকরণটি কি, দুটো বিষয়ের মধ্যে সম্পর্ককে বোঝানোর জন্য গাণিতিক বিশ্লেষণ করেছেন স্পিয়ারম্যান, এটা নাম দিয়েছেন টেটার সমীকরণ, এবং টেটার সমীকরণটি হলো RAP ইন্টু RBQ মাইনাস RAQ ইন্টু RVP = 0। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আশা করি তোমরা প্রত্যেকে এই কনসেপ্টটি বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি আরও এই বিষয়টিকে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে যারা নতুন রয়েছে এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং যদি কোনো রকম টপিক
বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম টপিক তোমাদের জানার প্রয়োজন রয়েছে যেটা আমি ছেড়ে দিয়েছি, সেক্ষেত্রে তোমরা কমেন্টে এই জায়গাগুলো বলতে পারো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।